السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتداده باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى سمعي بولين কি দিক থেকে কোন আওয়াজ আসে না কেন আমার এখানে একটা ওয়ারণ দিবেন না এখানে সব কি বক্স দেওয়া হয় এখানে ওয়ারণ দিলেন না সাউন্ড তো এখানে আসতেব সাউন্ড বাড়াই দেন নালিটে ঘুরাই দেন এগুলো আইব বাস করা যাবে না সাউন্ড বাড়াই দেন নালিটে ঘুরাই দেন এদিকে একটা হরন ওইদিকে দেন একটা হরন না সেটিংও শিখছেন আমি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك ساوند مشتي كورين ساوند سندر كورين
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إنك حميد مجيد نور عرفان محبت دل میں بر دونوں عالم سے ہمیں کر بے خبر جلن تو نے دی میرے دل میں آ رب جلن کی دوا اب فلا دے خدایا سر دنیا تو ایک میں مثل دودے کا نہیں تیرے مانند خوب صورت چاند بھی ہوتا نہیں بلاغل ساؤنڈ بڑھایا صالح صلو علیہ এটা হালকা কমান এটাও বাড়াই দেন দুটা একটা মিল রাখেন এটা মানুষ বইতে পারবো না হালকা বাড়াই দেন এটাও বাড়াই দেন এদিকে একটু কমান اللهم جر جر بلغ العلا بكماله كشابت جا بجماله حسنت جميع خصاله صلو عليه و حجر میں شجر میں تیرے رنگ بو ہے جدر دیکھتا ہوں مولا ادھر تو ہی تو ہے لا الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله গার্মেন্টস শ্রমিক উদ্যোগ আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জিজ মুকাররম উলামায়ে কেরাম উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আমার সমবয়সী তরুণ যুবক ভাইয়েরা মুরব্বিয়ান আজম পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোনেরা সকলকে আমার অন্তরন্তস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য যিনি অত্যন্ত দয়ামায়া করে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মায়া করে মহব্বত করে জান্নাতি বাগানে উলামায়ে কেরামদের সাহবতে আসার বসার তৌফিকটুকু দান করেছেন এজন্য আসুন সকলেই আবানত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে ইমানের তেজেতে জিয়ান হয়ে একই সুরে সমস্বরে আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ
বিশ্বসভার সভাপতি শামসুল হেদায়াত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধি, আমার পরে আরেকজন বক্তা আছে, সুতরাং আলোচনা ওইভাবেই করতে হবে, লম্বা ভূমিকা দিয়ে সময় নষ্ট করা যাবে না। আমরা আলোচনায় সরাসরি ঢুকে যাব। এর আগে আপনাদের কাছে শুধু এতটুকু অনুরোধ করব, আমার সাথে আপনারা হ্যাঁ না ঠিক বেঠিক দুইটা শব্দ বলবেন, মাঝে মধ্যে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলতে বাধ্য আছেন তো ভাই? এগুলা বললে আপনারা যদি আমাকে হ্যাঁ না বলে কাউন্টার দেন, তাহলে আমি বুঝবো যে আমার কথাগুলি আপনারা বুঝেন, সুতরাং আলোচনা করতে সুবিধা হবে। আমরা লম্বা ভূমিকা দিব না, সরাসরি আলোচনায় ডুবব। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি 114টি সূরা থেকে একটি সূরা, তার নাম হলো সূরা রহমান, এর প্রথম অংশে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রাসূলের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এর থেকে কথাবার্তা বলার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করে সকলে বলে আমিন। সূরা রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, ফজিলতপূর্ণ একটি সূরা, বরকতপূর্ণ একটি সূরা, প্রত্যেকটা জিনিসের সুন্দর আছে, কোরআনেরও সুন্দর আছে। কোরআনের সুন্দর হলো সূরা রহমান, সূরা রহমান হলো কোরআনের সুন্দর। তো এই সূরা রহমান সুন্দরটাই আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই সূরাটির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 31 প্রকারের নিয়ামত ঢুকায় রাখছেন, সুবহানাল্লাহ। নিয়ামত কিন্তু 31 প্রকার না, নিয়ামতের কোনো সীমা নাই, নিয়ামতের কোনো শেষ নাই, অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিছেন। এর মধ্যে আল্লাহ 31 প্রকার নিয়ামতের কথা তুলে ধরেছেন সূরা রহমানে। আসুন আমরা আজকে কিছু নিয়ামতের আলোচনাই করব। নিয়ামত কারা পাবে? দুনিয়ার নিয়ামত পাওয়ার জন্য মুমিনের শর্ত না, শিক্ষাগত যোগ্যতার কোনো কিনা শর্ত না, আপনি আলেম হইতেইব, মুফাসসির হইতেইব, মুফতি হইতেইব, নাহলে দুনিয়া দিত না এমন কোনো শর্ত নেই। দুনিয়ার নিয়ামতের জন্য, দুনিয়া পাওয়ার জন্য মুমিন হওয়া শর্ত না, আল্লাহ যারে মনে চায় তারে দুনিয়া দেয়, কিন্তু দুনিয়ার নিয়ামতের জন্য শর্ত না, আখেরাতের নিয়ামতের জন্য শর্ত আছে। কথা বুঝাইতে পারছি? দুনিয়ার যে একটা নিয়ামত, এটা আল্লাহ সবাইরে দিছে, কেন দিছে তারও কারণ আছে। তার একটা কারণ হলো দুনিয়াটা আল্লাহর কাছে কোনো মূল্য নাই, কোনো মূল্য আল্লাহর কাছে নাই। মাছির যে ডানা আছে না, মাছির ডানার সমতুল্য, মাছির ডানার সমতুল্য মূল্য আল্লাহর কাছে এই পৃথিবীটার নাই, কোনো মূল্য নাই। যদি মাছির ডানার মূল্য থাকতো আল্লাহর কাছে, একটা বেঈমানের বাচ্চারও আল্লাহ খাওয়াইতো না। মূল্য নাই এই জন্য আস্তিকরেও খাওয়ায়, নাস্তিকরেও খাওয়ায়, আল্লাহ মানে তারারও খাওয়ায়, আল্লাহ মানে না ডাইরেক্ট কয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই, হেরও খাওয়ায়, কেন এটার মূল্য নাই, মূল্যহীন, এজন্য সবাই রে খাওয়ায়। কিন্তু জান্নাতের একটা নিয়ামত, এটার বড় মূল্য আছে, এটার দাম আছে, এই কারণে দাম যেহেতু আছে সবার জন্য এই নিয়ামত নয়, এই নিয়ামতের জন্য শর্ত আছে। দুনিয়ার নিয়ামতের জন্য শর্ত নাই, আখেরাতের নিয়ামতের জন্য শর্ত আছে।
হলো প্রথম নম্বর তো মুমিন হতেই হবে ঠিক কি না ঈমান থাকতে হবে ঈমান লইয়া কবরে যাইতেই হবে আল্লাহর প্রত্যেকটা হুকুম মানতে হবে দেখেন আল্লাহ কোরআনে বলেন আর রহমান করুণাময় আল্লাহ দয়ালু আল্লাহ মেহেরবান আল্লাহ আল্লামাল কোরআন শিক্ষা দিলেন কোরআন খালাকাল ইনসান সৃষ্টি করলেন ইনসান মানুষ আচ্ছা বলুন আল্লাহ এখানে বললেন আগে কোরআন শিক্ষা দিছি পরে মানুষ বানাইছি আপনাদের কাছে প্রশ্ন আগে মানুষ আসছে না কোরআন আগে আসছে কেউ কইছে কোরআন কেউ কয় মানুষ আগে মানুষ আসছে পরে কোরআন আসছে ঠিক কি না কিন্তু আল্লাহ বলতেছেন আগে কোরআন শিক্ষা দিছি পরে মানুষ বানাইছি এটা কেন বললেন আপনাদের এলাকাতে মুরব্বি যারা আছে আপনাদের চাচা আপনাদের দাদা সবাই ছোটবেলা আপনারা বলে নাই বলে লেখাপড়া কইরা মানুষও বলছেনি আমার বাসা বুঝুন নি আপনারা ভাই শহরে মাহফিল ডাকতে আমার একটু বই লাগে কারণ আমি হলাম সিলেটের মানুষ হবিগঞ্জের মানুষ আমরা বাসা তো বুঝুন স্পেশাল ভাষা এটা গ্রাম্য ভাষা এই কারণে শহরও রাখতে গেলে আমার একটু বই লাগে কারণ মানুষের ভাষা বুঝবো নি এটাই পুরো সবচেয়ে মুসিবত শহরের মানুষ আপনারা যেন শুদ্ধ ভাষায় কথা কন আমি যদি ওখানে আমার ভাষা ছাইরে দেয় শুদ্ধ ভাষা কইতাম যায় আমার তো আরামও আপনারা তো নাই মাঝখানে মনে করেন আত্মহত্যা করে মাসা বাসা মারা যাইব কথা বুঝুন নি এই জন্য আমি চাই না যে আপনার মতো বাসা করতাম করলে আমার তো আমি পাইতাম না পরে তো হয় পরে রোহিঙ্গার মতো বাসা হয়ে যাবো ঠিক কিনা বলেন কক্সবাজারের মতো হয়ে যাবে তো সম্মানিত সৌদি বুঝুন না আশা করি বুঝেন বুঝেন দেখে তো দাওয়াত দিচ্ছেন নাকি কিছু বুঝে দেখে গোটা বাংলাদেশে যাওয়ার একটু মানে সুযোগ হয়েছে কিছু বুঝে নাহলে আমাদের হবিগঞ্জের বক্তা বাসাই কি তো চার পাঁচজন ছাড়া আন্তর্জাতিক হতে পারে না তার একটা কারণ হলো কি জানেন নি ভাষা সব জেলায় বুঝে না এই জন্য আমাদের জেলার চার পাঁচজন উল্লেখযোগ্য তারা ছাড়া আন্তর্জাতিক কোনো বক্তা নাই সিলেট আলেমের শহর এলমেওয়ালা ওলামাই কেরাম অভাব নাই কিন্তু সিলেট বাদে কোনো গেলে এরা বইয়া খালি খবর জিয়ারত শুনে কথা বুঝেন বক্তা ওয়াজ করলে শ্রোতারা মনে করবো যে খবর জিয়ারতই করছে বুঝার মতো কোনো সুযোগ নেই আপনারা বুঝেন তো ভাই বুঝলে আলহামদুলিল্লাহ কিছু কাউন্টার দিলে ওই আমি বুঝি যে আপনারা আমার কথা বুঝেন তো আসুন বলতেছিলাম আল্লাহ আগে কোরআন শিক্ষা দিয়েছেন পরে মানুষ বানাইছেন আমরার মই মুরব্বীরা বলে লেখাপড়া কইরা মানুষ হও কথাটা কেন বললো লেখাপড়া ছাড়া কি আমরা যারা লেখাপড়া করছে না লেখাপড়া করার আগে কি গুরু ছাগল আছে আর লেখাপড়া করলে মানুষ বুঝি কথা কইলো লেখাপড়া কইরা মানুষ হও আমরা নসিহত করে লেখাপড়া কইরা মানুষ হও লেখাপড়ার আগে কি মানুষ না গুরু ছাগল মানুষ হই মানুষ হওয়ার পরও বলে লেখাপড়া করে মানুষ হও এটার যেই অর্থ যে উদ্দেশ্যে বলছেন আল্লামাল কোরআনের একই অর্থ একই উদ্দেশ্যে বলছেন সুবহানাল্লাহ একটু বাড়িতে গেউই কইবেন না বাসাত গিয়া ঘুমাইবার সময় দোয়ার সাথে ফিরে লেবেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন আগে কোরআন শিক্ষা দিলাম পরে মানুষ বানাইলাম এটার অর্থ এটাই বুঝাইছেন কোরআনের শিক্ষা ছাড়া কোরআনের এলেম ছাড়া কোরআনের জ্ঞান ছাড়া যতগুলো মানুষ আছে এগুলোর রূপে মানুষ সুরতে মানুষ আল্লাহর আদালতের মানুষ না সবাই যদি আল্লাহর কাছে মানুষই হইতো আবু জাহেলও মানুষ আবু লাহাবও মানুষ ফেরাউনও মানুষ নমরুদও মানুষ বর্তমানের বুশও মানুষ টেম্পুও মানুষ টেম্পুরও চিনছেন নি আচ্ছা যাক এরা আমি টেম্পুই ডাই তৈলে ভাইয়েরা আমার সবাই যদি মানুষ হয় আল্লাহ কেন বললেন আল্লামাল কোরআন এটার একটা কারণ হলো সবাই হলো সুরতে মানুষ রূপে মানুষ আর কোরআনের এলেম যা
যার ভিতর আছে কোরআনের শিক্ষা যে অর্জন করেছে সে হলো আল্লাহর আদালতের মানুষ। সবকেই আল্লাহ মানুষ বলে ডাক দেয় নাই, কিছু কিছু আমাদের খাসলতে আমাদের কৃতকর্মের কারণে আল্লাহ কোন কোন আয়াতের মধ্যে আমরা পশুর চারণে কৃষ্ট বলছে, খালি পশু বলে নাই, বলে এরা গরু ছাগলি কথা কইছেন, আল্লাহ কইছে চতুষ্পদ জানোয়ারের থেকে আরো নিকৃষ্ট। কোন মানুষ? যেই মানুষ আল্লাহর আদালতের না সুরতে রূপে মানুষ টেম্পুর মতো জেডি, এটি মানুষ রূপী শয়তান, মানুষ রূপী জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। এখন আপনারা বলবেন হুজুর মানুষ আবার কুকুরের থেকে নিকৃষ্ট কেমনে হয়, এটা যে কইলেন এটা তো যুক্তি লাগে না। যেই কথার কোনো যুক্তি নাই, যেই কথার কোনো অর্থ নাই, এমন কথা আল্লাহ কোরআনে বলেও নাই। কিতা কইন আপনারা, কোরআনে এমন কোন ভুল আজ পর্যন্ত কেউ ধরতে পারছে? কোন ফোন দিতে কোরআন নিয়ে তো অনেক কথাই বলে কিন্তু আজ পর্যন্ত কোনো ভুল পায় নাই। আল্লাহ এমন কোন কথা বলে না যেটার জন্য মানুষ যুক্তিতেও পায় না অর্থও পায় না, এমন কথা আল্লাহ কোরআনে বলে নাই। আল্লাহ যে বলছেন মানুষ কুকুরের চেয়ে নিকৃষ্ট, এটার প্রমাণ বর্তমান প্রেক্ষাপটে এই যুগেই পাওয়া যায়। এরপরও শুধু না হুজুর আমরা একটু দেখাই দিব মানুষ কেমন কুত্তা হয়, কুত্তার চেয়ে কেমন নিকৃষ্ট হয়, তাহলে আপনার আমি ঠিকানা দিয়ে দিই, ওই মানুষগুলার একটু দেখে পারবেন নি, স্পষ্ট ভাবে দেখতে পারবেন এটিতে জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। কিন্তু সুরতে মানুষ রূপে মানুষ, কিন্তু এটা আসলে কুকুরের চেয়ে খারাপ, এটির নাম হলো বুদ্ধ। মায়ানমারে যান, কথা বলেন না কেন, মায়ানমারে যান ওই সমস্ত বুদ্ধদেরকে ঘুরে দেখে আসুন, কুকুরের চেয়ে নিকৃষ্ট। আপনারা ভয় পান না? ভয় ফেলে তো আমি ফাইতাম, আওয়াজ যায় আমার দূরে। কুকুরের চেয়ে নিকৃষ্ট জানোয়ারকে জানোয়ার যদি না বলতে পারি, এর জন্য যদি আমার উপর হামলা মামলা হয়, এদেশে কোনো আইন তো আইন বলবো না আমি, ঠিক কিনা বলেন? জানোয়ারকে জানোয়ারই বলতে হবে, মানুষকে মানুষ বলবো, জানোয়ারকে জানোয়ার বলবো। আল্লাহ কোরআনে বলেছেন বাস্তব ছাড়া কোনো কথা আল্লাহ কোরআনে বলে নাই, কোরআনে অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটাই আছে। আজ থেকে 20,000 বছর আগে যা হয়ে গেছে, আজ থেকে এখন বর্তমানে যা হইতেছে, ভবিষ্যতে যা হবে সব আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। যুগ যুগ আমরা খালি পাচ্ছি সব কথার অর্থ, ঠিক কিনা? এটি যে কুকুরের চেয়ে নিকৃষ্ট এটা আপনারা কিছুদিন আগে দেখছেন, খালি আমরা বাংলাদেশ নয় গোটা বিশ্বের মানচিত্রে প্রমাণ হয়ে গেছে এটি মানুষদের না, এটি যে কুকুরের চেয়ে নিকৃষ্ট গোটা বিশ্বের মানচিত্রে প্রমাণ হয়ে গেছে। আমাদের মুসলমানের রক্ত দিয়ে হোলি খেলছে তারা, মুসলমানের শিশু বাচ্চাদের মাথা দিয়ে ফুটবল খেলেছে, আমাদের মা বোনদেরকে পালাক্রমে দর্শন করেছে, এই কথাগুলি বলতেও আমাদেরকে দেয় না, আমাদের দেশে বলতেও দেয় না। এই হক কথাগুলি, এই কথাগুলি বলার জন্য বলতে গেলে আমাদের কণ্ঠকে নিস্তব্ধ করে দেওয়া হয়, আমাদেরকে জঙ্গে বলে আখ্যায়িত করা হয়, অত সেগুলা বলা ফরজ ফরজ আইন, এগুলা বলতেও দেয় না। আমাদের মুসলমান ভাইয়ের রক্ত চুষে খাইবো আর আমার জবান দিয়ে মুখ বন্ধ করে রাখবো, বক্তাগিরি করবো আসমানের উপরের ওয়াজ আর জমিনের নিচের ওয়াজ, এরকম বক্তাগিরি করার কোনো দরকার নাই, রিস্কা ছালায়া খাইলেও বহুত ভালো। হামলা মামলা তো হবেই, রাসুলের উপর হয়েছে আর আমরার উপর তো হওয়ার কথা হয়, ঠিক কিনা? রাসুলের সে ভালো মানুষ কি আল্লাহর জমিনে কেউ ছিল? রাসূলকে পাগল বলছেন, রাসূলকে মারছেন, আর তুমি মোল্লার তো সাইজ করবই, কথা বলেন কি না? এজন্য হক কথা বলা কি বন্ধ করা যাবে? কারণ তারা আমাদের রক্ত দিয়ে রুহুলি খেলছে, আমাদের মুসলমান মা বোনদেরকে দর্শন করেছে, পালাক্রমে ছোট ছোট বাচ্চাদের মাথা দিয়ে ফুটবল খেলেছে, এই কথাগুলা কি বলতে পারবো না? এইটা বললো দোষ কেন বলবা? এজন্য ভাই
চোখ কান খোলা রাখতে হবে। আমরা মাজলুম হয়ে গেছি, আমরা কথা বলার কোনো শক্তি নাই, কথা কই না কেনে, কথা কইলো আমরা মুখ বন্ধ করে দেওয়া হয়। আল্লাহ উপর থেকে যেন ফয়সালা করে দেয়, জোরে বলেন আমি আল্লাহর কাছে আমরা বিচার দিলাম, আল্লাহ তুমি তোমার উপর আসমানি ফয়সালা করে দাও। যেই সমস্ত মানুষগুলি আমাদের মুখকে বন্ধ করে দিতে চায়, তুমি তাদেরকে আসমানি ফয়সালা করে দাও, তোমার উপর বাস সবকিছু ছেড়ে দিলাম। আমিন বলেন। সবকিছুর সীমা আছে না নাই? আসুন তাহলে আল্লাহ বলেন মানুষ চতুর্থ জানোয়ার চেয়ে নিকৃষ্ট, তার প্রমাণ পাইছেন নি? আমরা বহুত পাইবেন, আমরা যাওয়ান লাগতো না তো মায়ানমার, এটা বহু জানোয়ার কুকুর বাংলাদেশও আছে, কথা বলেন আছে না নাই? সুরতে মানুষ রূপে মানুষ, কিন্তু মানুষের যে বিতর এটা কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে। মায়ানমার বর্ডার ফারিদা যেমন লাগতো না, বাংলাদেশ তো হইলে বহু পাওয়া যাবে, ঠিক কিনা? সম্মানিত সুদী, তাহলে আসুন, দুনিয়ার নিয়ামতের জন্য কোনো শর্ত নাই, আখিরাতের নিয়ামতের জন্য শর্ত আছে। পয়েন্ট কিন্তু ইয়াদ রাখবেন ওয়াজের, শর্ত দুনিয়ার নিয়ামতের জন্য কোনো শর্ত লাগে না, জান্নাতের নিয়ামতের জন্য শর্ত লাগে। শর্তটা হলো আল্লাহর আদালতের মানুষ হতে হবে, আর কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে, নিম্ন স্তরের কিছু জ্ঞান কোরআনের রাখতে হবে। আমি বলি নাই যে হুজুর তুইলে বোঝা যায় কলেজ ভার্সিটির পড়ালে ছেড়ে দিতাম, তোমার সারার কথা বলে নেই, কলেজ ভার্সিটির পড়লে যে কাফের হয়ে যাবে এমন কোন প্রমাণ আছে নাকি? না, অনেক কলেজ ভার্সিটির পোলাপান ফাসক্ত নামাজ পড়ে দাঁড়িয়ে রাখছে, ঠিক কি না? তাহলে বহু বার্ষিক ছেলেরা নামাজ পড়ে, ঠিক কিনা? আমি এই কথা বলি নাই, কারণ হলো সকালবেলা যে মক্তব গুলা চালু ছিল আজ থেকে 15 বছর আগে, এই মক্তব গুলা এখনো দরকার আছে না নাই? এদেশের থেকে মক্তব গুলি বন্ধ করে দেওয়া হয়েছে, সকালবেলা কোনো মক্তব মক্তব পাইবেন না, গোটা কয়েকটা জায়গায় বাচ্চা দুই একটা পাইতে পারে। সকালবেলা এখন চালু করছে কেজি স্কুল, এটার কারণ হলো মুসলমানের বাচ্চারা ইমান কি জিনিস ছোটবেলায় জানে না, কথা বলেন না? মুসলমানের ইমান নষ্ট করতে গেলে গুড়ির টিকা ধরতে হইব, পরে নাস্তিক বানানো যায় না, কারেন্ট বার্ষিক ভর্তি হইবার আগে ইমান যে কি জিনিস এটা মজবুত হয়ে যাবে। সকালবেলায় মক্তবে ইমানের শিক্ষা দেওয়া হয়, এটা ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে কেজি স্কুল বাই করছে, যে মুসলমানের ছেলেদেরকে কোরআনের শিক্ষার থেকে দূরে না নেওয়া পর্যন্ত ইমান নষ্ট করা যাবে না। জায়গায় জাগবা দেখবেন আপনার কেজি স্কুল সকালবেলায় 6টার সময় ছোট ছোট বাচ্চারা আঙ্গুলো দূরে দূরে লয়ে যাওয়ান, তো এখন এত ছোট বাচ্চা তো একা কেজি স্কুলে যাইতে পারবে না, তাদের মাথা দেখেন, তাদের কি ব্রেন দেখেন, ইসলাম ধ্বংস করার জন্য কি পলিসিটি তারা সৃষ্টি করছে। জিগায় স্যার এত ছোট বাচ্চারে সকালবেলা স্কুলে কে আইনা দিব, কোন মারে ফাটাই দিবেন, আরে ফাটাই তো কেজি স্কুলে সকালবেলায় কি বাপে লইয়া যায় না মা লইয়া যায়, খেয়াল করবেন সব, মারে ফাটাই দিবেন। সকালবেলায় মাও সাজে ফুটো সাজে, চতুর্দিকে খালি সেন্ট ব্যবহার করে, গ্রান মান লাগাইয়া মা যে মেকআপ করা করে সকালবেলায়, ওরে বাপ, ঠিক কিনা বলে? আপনি যে বিয়া করছেন, বউ আনছেন, বিয়ার পরে যে মুখ ধুইছেন, এরপরে মেকআপ কি জিনিস আর মুখও দেখছেন না, কিন্তু এই মেকআপ দেখে স্কুলের স্যারেরা, আপনি বিয়া করলে কি হাম হইব, কিন্তু আপনার কপালে মেকআপ ওলা বউ নাই, কিন্তু আপনি আইনা দেন দিকে ডিপা ডুব্বা যা লাগে মেকআপের বক্স আপনি আইনা দেন, আপনার টাকা দিয়ে আপনাকে দেখাবো না স্যাররে দেখাবো, রাস্তাতে যাইবার সময় ব্যানওয়ালা রিস্কাওয়ালা আমাকে দেখবে, তুমি বিয়া করছো তোমার কপালে টাটা পড়ছে, রাগ হইনি আমার কথা? রাগ হইলে বন্ধ করে দেব। তো ভাই এই যে সিস্টেমটা চালু করলো, সকালবেলায় গুমটি গুইটু সাজগুজ শুরু করি স্কুলে দৌড় ছেলেটারে লইয়া, স্যার ধরেন আর একটা মুসকি আসি দিব গিয়ে সেটা জামার কপাল এরম মুসকি আসি নাই, ওই স্যারের সামনে মুসকি আসি দিয়ে স্যার বাচ্চারা একটু দেখেন, আর ঠিক আছে আপা আপনাকে যা সুইট লাগছে, কথা কন না এই কথা কইলে তো আফায় তো হন আর কিতা যে করবো কিতা না, আমার জামাইয়ে বিয়া করছে আজকে 5 বছর, হের জীবন আমার এই কথাটা কইলো না, তো তোরে কইবো কেমনে, তুই তো জামাইয়ের সামনে যে যাস
তোর মুখ দইয়া তোর দ্বারা তোর দ্বারা যাওয়ান লাগে, কথা বলেন না কেন? আর তোর সার কাছে যা স্যান্ট লাগাইতে হ্যাঁ বেটা তো সুইট কইবই তোরে, ঠিক কিনা বাইরা আমার? এরপরে দেখেন খালি কেন শেষ না, বাচ্চাটার এক মাস হতে না হতে টেকাডার নিয়ে আকারে সাররা তো মোট কইরা বেশি দেরি হইলে দিলে আবার ওয়েট কমে যাবে গা, ইজ্জত থাকতো না। বেতনটা একদিন আগে স্যার বেতনটা রাইখা দেন, আর কালকে দিলে তো না রাইখা দেন। এটা হলো স্কুলের ক্ষেত্রে, মাদ্রাসা যদি ফড়া একটা মোল্লা যদি টিউশনের লেগে রাখে বাস্তব প্রমাণ আমরা, আমার মসজিদের মুয়াজ্জিন আমার কাছে খালি বিচার দে হুজুর এইবারের মহিলার টেকা দি লইয়া দেন না, আমি কি এর টেকা কত তিন মাস হয়েছে আমার টেকা দি দেন কি এর টেকা, কোন আর শুধু একটা বাচ্চার হুজুর পড়াই সকালবেলা প্রতিদিন তিন মাস হয়েছে, আমি কত ফা কইতাম দে আমি 300 টাকা পাই, কয় মাস? তিন মাসে 300 টাকা, ও সকালবেলা যে একটু পড়ায় কোরআন শরীফ তিন মাসে 300 টাকা, ও বাকি হুজুর দিমুনে ও তো পাগল হইছেন কেরে টাকা লইয়া যাইগেন। আর ওই বাচ্চাটারই আবার নিয়ে কেজি স্কুলে পড়ায় মাস হইবার আগই সারের হাতে নিয়ে 1000 টাকা 500 টাকা 2000 টাকা দিয়ে আই পড়ে মোল্লা তো, আরে মোল্লার কাছে কি এর ওয়েটার মুয়ের যা, ঠিক কিনা হলে এই কেন তার সম্মান আনি হয় না, মোল্লারা কিতা বোঝে ঠিক কিনা? এই জাতির উন্নতি কেমন হইতে পারে? এই বাচ্চাগুলি বড় হইয়া সেই নাস্তিক হয়, কোরআনের শিক্ষার থেকে দূরে চলে যায়, চতুষ্পদ জানোয়ার এটাকেই বলা হয়। সম্মানিত সুধি খুব সাবধান, চোখ কান গুলা খোলা রাখবেন, বর্তমান প্রেক্ষাপটের একই অবস্থা, বাচ্চাগুলি কোরআনের থেকে দূরে সরে আছে কিনা? এটি বড় হইলে পড়ই ঐশীর মতো হয়, ঐশি কেন ওই রকম হইল তার জীবনী তালাশ করেন, কোরআনের শিক্ষা তাকে দেওয়া হয় নাই, মক্তবে পড়ার পরে কোরআনের কিছু শিক্ষা আসার পরে তার ভিতরে যে একটা শুরু বেলায় আল্লাহ ইমানের ফাওয়ার ঢুকায় দেয়, এটা মৃত্যু রাত পর্যন্ত এই ফাওয়ার থাকে। জিন্দগিতে মা বাপের দিকে চোখ তাকায় তাকাইবে না, কারণ ছোটবেলায় শিক্ষা দেওয়া হয়, ঠিক কিনা বলেন ভাইয়ারা আমার? তাহলে আসুন, দুনিয়া পাওয়ার জন্য শর্ত নাই, আখিরাত পাওয়ার জন্য শর্ত হল কোরআনের কিছু এলেম ভিতরে ঢুকাইতে হবে, ঠিক কিনা? আল্লাহর আদালতের মানুষ হতে হবে। এবার আসুন, দুনিয়ার নিয়ামত তো শুনলে নেই, নিয়ামতের অভাব নাই দুনিয়াতে, কিন্তু নিয়ামত দেওয়ার পরেও যা চাইবেন তা কিন্তু পাওয়া যায় না, বলে আমি যা চাবো তাও পেলাম না, এটা দুনিয়ার সিস্টেম নাই। কি কি চাইলে পাওয়া যায় না? প্রথম নাম্বার হলো মানুষ মরতে চায় না, আপনারা কি মরতে চান? দুই নাম্বার হলো মানুষ বুড়া হতে চায় না, আপনারা কি বুড়া হইতে চান? যেভাবে কইছেন আওয়াজে তো বোঝা যায় না, সবাই কি বুড়া হইতে চান? কেউই বুড়া হতে চান, বুড়ার যদি চুল ফাইকা জায়গা এরপরে সে লোলো গিয়া চুলটির আবার কলপ দিয়া খালা করে, জিগাইলাম সা সামনে বুড়ো হয়ে গেছে গে চুলটি খালা না হলে কি তাহলে হনেলে বুড়া দেখা যায়, নাইলে বুড়া দেখা যায়, তারও ভিতরে ভিতরে যে বুড়া দেখা যাতে না যায় এই কারণে চুল দিয়ে খালা করেন, এক মুস মুরার দেখি মুস খালা করে কেমন জানে, কটন আছে না খান দেখার যান, এই কটন দিয়ে খালি দিয়ে দিয়ে একটা 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 করে মুস খালা করে, এইলো অবস্থা। তাহলে মানুষের চাহিদা কি? বুড়া হতে চায় না। তিন নাম্বার হলো মানুষ গরিব হতে চায় না, মানুষ বাদশা হতে চায়, বড় লোক হইতে চায়, কথা বলে। চার নাম্বার হলো পৃথিবীতে মানুষ আল্লাহকে দেখতে চায়, সম্ভব? মানুষ সবাই কি বড় লোক হওয়া সম্ভব? মানুষ সবসময় জোয়ান থাকা কি সম্ভব? যুবক থাকা সম্ভব? মানুষ মরতে চায় না, না মরাটা কি সম্ভব? সবারই মরতে হবে, কুল্লু নাফসিন যায়কা তুই নাও, প্রত্যেকটা মানুষই মরণ মরণের স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে এই জিনিসগুলো চাই আমরা পাই না, কিন্তু আল্লাহ বলেন হে বান্দা দুনিয়ার নিয়ামতগুলির জন্য কোনো শর্ত নাই, কোনো শর্ত নাই, জান্নাতের নিয়ামতের জন্য আমি শর্ত রেখে দিয়েছি, প্রথম নাম্বার হলো রে মুমিন হতে হবে, ইমান লইয়া কবরে যাইতে হবে, এর একটা নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে আমি আল্লাহকে না মানলেও, আমি আল্লাহকে দেয়ার ইজ গড দেয়ার ইজ ন গড বললেও, আমি আল্লাহ বলতে কেউ নাই এই কথা বলার পরও আমি খাওয়াই, কারণ দুনিয়াতে সবার জন্য আল্লাহ রহমান।
দুনিয়াতে সবার জন্য আল্লাহ রহমান, কিন্তু পরকালে আল্লাহ সবার জন্য রহমান নয়, সবার জন্য আল্লাহ রহমান হবে না। দুনিয়ার জমিনে সবার জন্য রহমান এই জন্য আল্লাহর ডাক বন্ধ করলেও মাওলাই কিন্তু সাথে সাথে এটার অ্যাকশন নেয় না, কথা কন না ভাইরা আমার? তাহলে আমার আসুন, আল্লাহ বলেন বান্দারে দুনিয়ার জমিনে সব চাইলে পাওয়া যায় না, পাওয়া যাবেও না, এটা সিস্টেম নয়, এটা সিস্টেম না, মানুষ মরতে চায় না। আল্লাহ বলেন দুনিয়াতে মরতে হবে, মরতে হবে। দুই নাম্বার হল মানুষ বুড়া হতে চায় না, কিন্তু বুড়া হইতে হবে, চুলগুলো সাদা হয়ে যাবে, যতই কালি দিয়া কালো করে কিন্তু কালো হয়ে যাবে, তোমার চোখে পাওয়ার আস্তে আস্তে কমে যাবে, চামড়াগুলি ঢিল হয়ে যাবে, দাঁতগুলি লড়াচড়া করবে, তোমার শরীরের শক্তি কমে আসবে, তোমাকে আল্লাহ এই সিস্টেমে বানাইছে, বৃদ্ধ বানায়া দিবে, আস্তে আস্তে কবরের যাত্রী হয়ে যাবে, এটাই হলো পৃথিবীর সিস্টেম, ঠিক না? তিন নম্বর হল মানুষগুলি গরিব হতে চায় না, কেউ কিন্তু আসল গরিব হতে চায় না, হিসাব বলেন আর যাই বলেন সবারই চাহিদা একটু ভালো হালতে থাকতো, ঠিক না? একটা মানুষ সারাদিন রিস্কা চালায়, তারও চাহিদা হলো রিস্কা চালায়, ও রাজপ্রসাদে ঘুমাইতে চায় মনে মনে যে কোন দিন জানে ধনী হব, কোন দিন জানে বাড়ি হবে, কোন দিন জানে আমার অবস্থার পরিবর্তন হবে, ভিতরে ভিতরে গরিব হতে চায় না রে, মানুষটাও ধনী হতে চায়, বাদশাহ হতে চায়, আর ধনী লোক হইলে বড় তার চাহিদা শেষ হয়ে যাবে, এটাও ভুল ধারণা, এটাও ভুল ধারণা। এই ঢাকার ভিতরে দশটা বাড়ির মালিক, দশটা গার্মেন্টস এর মালিক, তার কাছে গিয়ে বলবেন ভাই আর কিছু লাগবে না, আপনারা যে আল্লাহ ধন সম্পদ দিছে, বলে এবারে এটা কি তা কয় আরো দশটা দিল আমার অভাব যায় না, কথা কন না? তার চাহিদার শেষ নাই, সে যেই জায়গার মধ্যে আছে এই জায়গার মধ্যে তার অভাবের শেষ নাই, কোটি কোটি টাকা তার ঋণ, কোটি টাকার মালিক কোটি টাকার ঋণ, ঠিক কিনা? এক বেডা হাজার প্রতি হাজার টাকা ঋণ, লাখ প্রতির লাখ টাকা ঋণ, কোটিপতির কোটিপতি কোটি টাকা ঋণ, ঠিক কিনা? মূল কথা কোন চাহিদা শেষ নাই। আর নবী বলেছেন ওহুদ পাহাড় সমতুল্য একটা পাহাড়কে যদি স্বর্ণ বানায়া দেয় আর দিয়ে যদি বলে এটা তোমার, তাকে যদি জিজ্ঞাসা করে আর তো মনে তোমার কিছু দরকার নাই, ওহুদ পাহাড় সমতুল্য তুমি স্বর্ণ পেয়েছ, সে কইব বেশি না আর একটা উইলি আমার যথেষ্ট, আর একটা উইলি যথেষ্ট, আল্লাহর নবী বলেন না আর একটা উইলি যথেষ্ট না, এরকম দিতে দিতে কিয়ামত পর্যন্ত দিল হইব আর একটা দরকার, বলে ভাই সাহেব আর একটা দে দরকার, ইসরাফিল দিয়ে ফু দিব, বলে ফুর ফুর আর একটা দরকার, ঠিক কিনা বলেন? দুনিয়ার জমিনে চাহিদার শেষ নাই, আল্লাহ বলেন বান্দারে দুনিয়াতে চাইবি সব কিছু পাওয়া সম্ভব নয়, আল্লাহ এমন একটা জায়গা রাখছে গো যেই জায়গার মধ্যে চাহিদা মাত্রই পাওয়া যায়, আর যা চাইবেন তাই পাইবেন, যা চাইবেন তাই পাইবেন, এমন কিছু নাই যেটা চাই আপনি পাইবেন না। এক মুসল্লি আমার হুজুর জুম্মার নামাজ আমি বয়ান করছি আহি যে জান্নাতে যা পাইবেন তাও পাইবেন, যা চাইবেন তাও পাইবেন, কো আমার তো একটা অভ্যাস আছে এটি টানারে দি ভামুন আমার কয় তো হুজুর সবই ভামু এটা ভামুন আমি হইডো পাইবো আমি এটা টানার মতো তোমার রুচি সম থাকতো না, ঠিক কিনা বলে? কোন হেরা তো বুঝতে অন লাগবো হেদি সম সাইতো না এটা হেরে কেডা বুঝাইতো আমি এটাও পাইবেন কোন না এটা পাইলে আমার চলবো মোটামুটি, কেমন চাহিদা চিন্তা করে আল্লাহ সব দিবে, যা চাইবেন তাই পাইবেন। প্রথম নাম্বার হলো জান্নাতের ভিতরে এক নাম্বার নিয়ামত হলো মানুষগুলি আর কোনোদিন মরবে না,
দুনিয়াতে বল্লা চায় না মরার জন্য, কিন্তু আল্লাহ জান্নাতের ভিতরে মরণ দিবে না। জান্নাতের ভিতরে মরণ শেষ, মরণ নাই আর মরবে না। দুই নাম্বার হলো রে, জান্নাতের ভিতরে মানুষ বুড়া হতে চাইতো না দুনিয়াতে, জান্নাতের ভিতরে মানুষটার জীবনে বুড়া হবে না। চব্বিশ বছরের যুবক থাকবেন, বুড়া হইতেন না, চুল খালা করা লাগবে না, চামড়া ঢিল হবে না, চোখের জুতি কমবে না, চেহারার কালার নষ্ট হবে না। আল্লাহ কিছু নিয়ামত দিব যা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ কল্পনা করার মতো মেমোরি দেয় নাই। ভাইরা আমার কিন্তু শর্ত আছে না না? প্রথমেই বলেছি জান্নাত পাওয়ার জন্য আখিরাতের নিয়ামতের জন্য শর্ত আছে। প্রথম নাম্বার হলো দুনিয়াতে লাগাম লাগায়া চলতে হবে, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, অন্যের হক মাইরা না। বাইলা এখানে যত না গার্মেন্টস আছে, আজকে এই শ্রমিকদের উদ্যোগে কিন্তু এই আয়োজনটা করা হয়েছে। এখন যদি আপনি শ্রমিকের টাকা মাইরা দেন, জান্নাতের নিয়ামত পাইবেন নি? সারাদিন কষ্ট করলো, সারাদিন কাম কাজ করলো, বিকাল বেলা তার গামটা শরীর থেকে মোছার আগে, গামটা শুকাইবার আগেই তার টাকাটা পরিশোধ করে দেওয়া, এটা হলো মুমিনের পরিচয় ঠিক কিনা? তার টাকা দিয়া তুমি কোটিপতি হয়ে গেলা তার কষ্টের বিনিময়ে, অথচ তারে মূল্যায়ন করতে জানো না, জান্নাতের নিয়ামত পাইবেন নি? এগুলা করতে পারবেন দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত? এগুলা করেও দুনিয়া পাইতেছেন? হ্যাঁ পাইবেন, কারণ দুনিয়াটা আল্লাহর কাছে কোনো মূল্য নাই এই জন্য পান। মনে মনে কিন্তু আমার বেড়াগিরিও দেখায়, হের হক মেরে গেছিলে আমার কিতা হইল তে, ঠিক কিনা? আমার কিতা হইল তে, নামাজও করি না, রোজাও রাখি না, তারপরে রাত্রের বেলায় তিনটা চারটা বোতল লইয়া বই আরো কত আগাম কোখাম করি, টেকার অভাব নাই, গাড়ি আছে, বাড়ি আছে, সম্মানের অভাব নাই, কিতা হইলতে আমার, কথা বলেন না? হে ভাই, আসলে তো কিতা হইল, বহুত কিছু হয়ে গেল, ঠিক না? দুনিয়াটা পাওয়ার জন্য বোতল লইয়া থাকলেও আল্লাহ দুনিয়া দিবে, দুনিয়াটা আল্লাহর কাছে কোনো মূল্য নাই এই জন্য সবাই রে দে, কিন্তু বাইরে যেটার মূল্য আছে এটার থেকে তুমি বঞ্চিত হয়ে গেলে, এই ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য পাগল হয়ে গেলি, ক্ষণস্থায়ী জিন্দেগির যেটার শুরু আছে শেষও আছে এই দুনিয়ার জন্য পাগল হয়ে গেলি। আল্লাহ রাসূল বলেন ওই লোকটাই বুদ্ধিমান, ওই লোকটাই বুদ্ধিমান যে লোকটা হলো এই ক্ষণস্থায়ী জিন্দেগি ছেড়ে আখেরাতের জন্য পাগল, আখেরাত ঠিক করার জন্য দুনিয়াতে চেষ্টা চালায়া দিল, সে হলো বুদ্ধিমান। সবচেয়ে জ্ঞানহীন লোক হলো আখেরাতকে পিছে রেখে দুনিয়া নিয়ে আল্লাপ আলাপি করে, দুনিয়া নিয়া ব্যস্ত। আল্লাহর নবী বলেন রে উম্মত, ক্ষণস্থায়ী জিন্দেগি রে, 60 বছরের জিন্দেগি রে ভাই, 50 বছরের জিন্দেগি রে ভাই, ঘুমাইলে পড়ে স্বপ্নের মধ্যে আমরা মনে করি কত বছর চলে গেছে, ঠিক কিনা? যেদিন তোমার চোখটা বাস্তবে মুজে যাবে, যেদিন মালাকুল মউত আজরাইল তোমার কাছে আসবে, সেদিন তোমার প্রাণবায়ু চলে যাওয়ার পরে পুনরায় যখন তোমাকে আবার জীবিত করা হবে, তখন তুমি বলবে হাই রে, 60 বছরের জিন্দেগিটা এত অল্প সময়ে শেষ করে দিলাম, হাই রে, এই সময়টা যদি আমি আল্লাহর রাহে খরচ করতাম, আজকে অনন্তকালের জিন্দেগি যার শুরু আছে শেষ নাই। কুশার চিনুন নি? কুশার ওই যে এটার আগ কয়, কুশার কয়, কুইয়ার কয়, কোনটা কয় আপনারা? গেন্ডারি, গেন্ডারি, গেন্ডারি মানুষ যেইভাবে চামায়া খায়,
জাহান্নামীরা হাত বুলি এইভাবে চাবাইয়া চাবাইয়া খাইবে, খালি আফসুস করবে আর গেন্ডারের মতো আঙ্গুলগুলি চাবাইবে, হাইরে কি করলাম হাইরে কি করলাম, এই আফসুস। জাহান্নামের ভিতরে গিয়া তো কষ্ট লাগবে না, আফসুস করতে যে কষ্ট লাগবে, 50-60 বছরের জিন্দেগিটা পরকালের কয়েক মিনিটের মতো হবে, তখন মানুষ আফসোস করবে যদি কোন রকম কাটাইয়া দিতাম আল্লাহর রাস্তায়, কি করলাম রে কি করলাম, কত জুলুম করলাম, কত মানুষকে মাইরা টেকা নিলাম, কত মানুষের হক নষ্ট করলাম, নামাজে গেলাম না ফসে মুজুষ্টা দিয়েও ফেললাম না, ঠিক কিনা বলেন? খালি টাকার পিছনে দৌড়াইলাম, শেষ মরণের গোলটা বেজে গেল, মরণের গোলটা যেদিন তোমার বেজে যাবে দৌড়া দৌড়ি শেষ। এখন তো উলামায়ে কেরামরা আপনাকে বলে ভাই আসেন না একটু নামাজে যাই, হুজুর সময় নাই, আপনি যাইন, আপনি আজাইরা তখন মানছেন ভাই খায় না লিল্লা, ঠিক কিনা বলেন? আমরা যদি নামাজের কথা কই আরো তিন খান কথা আমরা বাড়াইয়া হয়, আপনার আর সময় আছে 18 বছরে মার যায়, 18 বছরে বছর যায় সারাদিন মানুষের ঘরে লিল্লা খান আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোবেন, আমি 10টা গার্মেন্টস এর মালিক আমার সময় নাই, ঠিক কিনা বলে? এ ভাই তোমার থেকে ধনী ছিল সাজ্জাদ, ঠিক কিনা বলেন? সে দুনিয়াতে আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে একটা জান্নাত বানাইলেছিল, সে তার কাছে যখন আজরাইল প্রথম